আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে অন্যরকম একটা সকাল আপনাদের সাথে শেয়ার করতেছি। ফজরের নামাজ পড়ার একটু পরে বউ এসে বলল, চলো যাই মর্নিং ওয়াক করে আসি। মর্নিং ওয়াকের জন্য বের হলাম, কিন্তু দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাই আবার উপরে এসে ছাতা নিয়ে বের হলাম। হালকা বৃষ্টি, তবুও ছাতা না থাকলে ভিজতে হবে, তো ছাতা নিয়েই হাঁটতেছি। আর সেই সাথে অনিন্দ্য সুন্দর সকালের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য ধারণ করতেছি। যাদের সকালে হাঁটার অভ্যাস আছে তারা অবশ্যই জানেন সকালটা কত মিষ্টি, আর যারা রেগুলার হাঁটেন না তারা হয়তো এই মিষ্টি সকালটা খুব মিস করেন। বৃষ্টি আমার খুব ভালো লাগে, আর ভোরবেলার টিপ টিপ বৃষ্টিতেও আরও ভালো লাগে, আর সেই রকম টিপ টিপ বৃষ্টির মধ্যে হাঁটতে আরও বেশি ভালো লাগে। হাঁটাহাঁটি সব বয়সের মানুষের জন্যই খুব ভালো একটা ব্যায়াম। প্রতিটা মানুষেরই দিনের কিছুটা সময় হাঁটাহাঁটি করা উচিত। এতে সুগার লেভেল কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার বেশ ভালো থাকে। এই দিকটায় কখনো আশা হয়নি। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো, যাই তো এই পথে কত দূর যাওয়া যায়। তো এসে দেখি দুইটা বাড়িতে এসে রাস্তাটা শেষ হয়ে গেছে, তাই আবার ব্যাক করতেছি। যদিও গ্রামের মানুষ বেশ ভোরে ঘুম থেকে ওঠে এবং বাইরে বের হয়ে পড়ে, কিন্তু আজকে একদমই জনশূন্য, হয়তো বৃষ্টি হচ্ছে জন্যই কেউ বের হয়নি। যদিও খুব একটা ক্লান্ত হয়নি, কিন্তু বসার জায়গা পেয়ে আমি বসে গেছি। মর্নিং ওয়াক করতে গিয়েও ফাঁকিবাজি, এইবার কিন্তু আমি সিরিয়াস, একদম খুব তেজি বেগে হাঁটা শুরু করে দিছি। নো, আমার শরীর আমার স্বাস্থ্য, আমাকেই ভালো রাখতে হবে। আমার গিন্নি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে, দেখেন কত পিছনে পড়ে গেছে, আমি তো অনেক দ্রুত দ্রুত চলে যাচ্ছি। বৃষ্টি হালকা কমে গেছে, তাই ভাবলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফেলি। ঢাকায় থাকতে আগে রেগুলার জিম করতাম, কিন্তু ঢাকার বাইরে আসার পরে আসলে সেভাবে আর জিম করার সুযোগ হয়নি, কোথাও সেরকম জিম পাইনি। আর যেহেতু গ্রামের সাইডেই পোস্টিং বেশি হয়েছে, তো সেক্ষেত্রে আসলে সুযোগটা আর কখনোই হয়নি। তারপরেও বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করেছি, যখন যেমন সুযোগ পেয়েছি এবং সময় ম্যানেজ করে করার চেষ্টা করেছি। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের আশেপাশেই, বাসার সামনেই, যে পথে আমরা রেগুলার চলাফেরা করি সে পথেই অনেক সুন্দর সুন্দর সৌন্দর্য আছে, কিন্তু হয়তো আমরা সেভাবে মন দিয়ে দেখিই না, উপলব্ধি করার চেষ্টাও করি না। আসলে আমাদের দেশটা এত সুন্দর, এত সুন্দর, মন দিয়ে দেখলেই আমরা উপভোগ করতে পারবো। মিষ্টি সকালে প্রথম দর্শনে দুটি ঘোড়ার গাড়ির দর্শন মিলল। এগুলো কিন্তু সেই অর্থে ঘোড়ার গাড়ি না, আসলে ঘোড়াকে দিয়ে বিভিন্ন রকম এটা ওটা টানাটানি করার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, হাঁটলাম। এখন যেহেতু পাটের সিজন, আর ফরিদপুর রিজিয়নের এই সাইডটাতে খুব বেশি ভালো পাট হয়, আর এই পাটগুলো কেটে বহন করার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়।
আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে। বাসার নিচে আসার পরেই হঠাৎ করে মনে হলো পাশের বাসার ওদের অনেক টাটকা শাকসবজি হয়, তো ওখানে গিয়ে আমরা দেখি কোনো শাকসবজি পাই কি না। আর এখানে এই এলাকায় একটা জিনিস দেখছি, ধান বা যে কোনো চাষাবাদের জন্য জমির মধ্যে মেশিন না করে বাড়ির উপরে পাম্প বসিয়ে সেখান থেকে এই পাইপগুলোর মাধ্যমে জমিতে পানি দেওয়া হয়। জিনিসটা আসলে যদিও একটু কস্টলি হয়ে যায়, অনেক লম্বা পাইপ লাগে, তারপরেও হয়তো এটাই সুবিধাজনক। খুঁজতে খুঁজতে আমরা কচুরমুখী পেয়ে গেলাম, 1 কেজি কচুরমুখী নিয়েছি। আর এখানে লাউয়ের বিশাল মাচা দেখা যাচ্ছে, আমরা লাউ নিব। তো যদিও মালিক নাই, মালিকের বাড়ি দূরে, তো মালিকের রিলেটিভস এখানে ছিল, তো তিনি আমাদের লাউ দেবেন। জায়গাটা জাস্ট আমাদের বাসার পিছনেই, অথচ এতদিন শুধু দূর থেকে দেখে গেছি, এখানে কি সেগুলো বোঝা যায়নি, আজকে কাছাকাছি এসে বুঝতে পারলাম। আর ভালোই হলো, আমরা এখন একদম টাটকা টাটকা ফ্রেশ সবজি নিতে পারবো। এখানে অনেক রকম সবজি, বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে একদম ক্ষেত থেকে টাটকা সবজি তুলে খাওয়ার মজাই অন্যরকম, তাই না? আচ্ছা ভাই, ধন্যবাদ। কোন দিক দিয়ে যাবো? এই যে আমাদের পিছনে উঠি, এদিক দিয়ে গিয়ে। আচ্ছা তুমি লাউ ধরো, আর নয় ব্যাগ ধরো। এক হাতে লাউ, অন্য হাতে কচুরমুখীর পলিথিন এবং ছাতা ধরে রেখে মোবাইলে ভিডিও করতে পারছিলাম না, তাই বউকে বললাম যে কোনো একটা নাও। ওকে কচুরমুখীর ব্যাগটা দিয়ে আমি লাউ নিয়ে যাচ্ছি। সামনের ব্লু কালারের বাসাটায় আমরা থাকি, এই দিকটা আমাদের বাসার পিছন সাইডে, তারপরেও কখনো আসা হয়নি। বাসার সাথেই এত সুন্দর সুন্দর সবজি, আমরা জানতামই না। যাই হোক, এখন থেকে একদম টাটকা সবজি খাওয়া যাবে। আশা করি আজকের ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। একদম অন্যরকমভাবে শুরু হওয়া একটি সুন্দর ছুটির দিন আজকে। অন্যান্য বেশ ব্যস্ততা নিয়েই দিনটা ভালোই কেটেছে, সেই জন্য ভিডিওটা এডিট করতেও লেট হলো। যাই হোক, যে যেখানেই আছেন প্রিয়জনদের নিয়ে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে এইরকম অনিন্দ্য সুন্দর সকালের শুভেচ্ছা। শুভ সকাল।